মালিক বলতেছেন যারা খাটি তবা করবে আল্লাহ তাদের গুনাগুলো মাফ করে তার গুনার পরিবর্তে নেক আমল লিখে দিবেন দুনিয়াতে সুখময় জীবন দিবেন আরো সর্বশেষ মালিক তারে চির সুখের জান্নাতে ঢুকে দিবে নেক আমলের দ্বারা গুণা মাফ হয় এই জন্য ছোট্ট একটা নেক আমল আপনাদেরকে দিতে চাই আপনারা যদি আমল করেন তাহলে আমলটা দিব আমল করবেন ছোট্ট হাদিস একেবারে ছোট একটা আমল কোন ব্যক্তি যদি করে আল্লাহ তাআলা তাকে বিশাল বড় এক ফজিলত দিবেন আমূলটা শোনায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফী ইয়াউমিন রতিন মাররা সুত্বাতান নবীজি বলতেছেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন একশোবার করে সুভহান্য হিউ অবিহামদিহি পড়ে কী পড়ে নবীজি বলতেছেন কোনো ব্যক্তি যদি পড়ে সুবহান্য হিংবিহামদিহি কতবার নবীজি বলেন কেউ যদি দিনে একশোবার করে সুবহান্য হিংবিহামদিহি সুবাহান আল্লাহ ও বিহামদিহি সুবাহান আল্লাহ ও বিহামদিহী এইভাবে যদি প্রতিদিন একসবার করে এই তাজৃহটা পাঠ করে। উত্তত আন মুখত আমার আল্লাহ তার সমস্ত গুনা মাফ করে দিবে ওইংকাল মিথলা জাবাদিল বাহর। আল্লাহ তালা যে ব্যক্তি প্রতিদিন একসবার সুবাহান আল্লাহ ও বিহামদিহী পড়বে। আল্লাহ তার সমস্ত গুণাগুলো মাফ করবেন এখন যদি কেউ প্রশ্ন করেন ও হুজুর চল্লিশ বছর যাবৎ গুনা করতেছি কত গুনা হয়েছে হিসাব নাই কম্পিউটারে আসবে না ক্যালকুলেটারে হিসাবে আসবে না এত গুনাহ মাফ হয়ে যাবে এত ছোট্ট একটা আমলে প্রশ্ন হইতে পারে না যে একদিনে যে লক্ষ লক্ষ কোটি কোটি গুনা করে ফেলি সেকেন্ড সেকেন্ডে গুনা করতেছি রাস্তায় বের হচ্ছে সব গুনার গুনা হাতে মোবাইল গুনার গুনা এত গুণা করলাম সব গুনা মাফ হয়ে যাবে তো প্রশ্ন আছে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফী ইয়াউমিন মিআতামা রাতি ক্বাতাতানহু কোনো ব্যক্তি যদি দিনে একশো বার তার সমস্ত গুণাগুলো মাফ করে দেওয়া হয় ও যদিও তার গুনার পরিমাণটা কেমন হয় সমুদ্রের মধ্যে দেখবেন সমুদ্রের মধ্যে যখন ঢেউ হয় ঢেউয়ের মাথার মধ্যে একেবারে ছোট 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 ফেনা দেখা যায় একটা ঢেউ আরেকটা ঢেউয়ের উপরে আঁচড়ে পড়ে বাড়িটা খাইলেই সাদা ফেনা বের হয় হয় না এই ফেনার মধ্যে ছোট 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 দেখবেন সাদা সাদা ঘরের মতো থাকে অর্থাৎ এই এক একটা ফেনা পুরো সাদা এটা ফেনা ছোট 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 ফেনা হয় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে সমুদ্রের মধ্যে ফেনা এই ফেনা কেউ গুনতে পারবে কত পরিমাণ ফেনা হইতে পারে নবীজি বলতেছেন ওয়াইকানাত জাবাদিল জবাদিল বাহর বান্দা তোমার গুনাহ যদি ওই সমুদ্রের ফেনার সমপরিমাণ হয় এরপরেও তুমি দিনে একশোবার ও সুবাহান আল্লাহ পড়ার কারণে এত পরিমাণ গুনা আল্লাহ তোমার মাফ করে দিবে এজন্য প্রতিদিন দিনে যত কাজ থাকুক একশোবার বার সুবাহান আল্লাহ বিহামদিহি পরা যাবে ইনশাল্লাহ প্রত্যেকটা দিন যেই জায়গায় থাকেন যেই কাজে থাকেন কাজের ফাঁকে খাওয়ার ফাঁকে বসার ফাঁকে আড্ডার ফাঁকে ব্যবসার ফাঁকে চাকরির ফাঁকে বার পড়তে হবে কি পড়বেন তো ইনশাআল্লাহ মনে থাকবে আচ্ছা আল্লাহ তারা এই জন্য বলতেছেন আমল ছোট কিন্তু ফজিলতটা অনেক আল্লাহ কেমন দয়ালু আল্লাহ আমার আল্লাহ কেমন দয়ালু ইল্লাম আন্দালা মাফুম্মা আদ্দাল্লা হুস্না কোনো বা বেন কোন বান্দা কোন ব্যক্তি নিজের উপরে নিজের গুনা করে জুলুম করে ফেলেছে জুলুম করে গুনা করে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় যদি সে নেক আমলের লেগে যায় আমার আল্লাহ তার সমস্ত গুনাগুলো মাফ করে দেন গুনাগুলো আল্লাহ মাফ করে দেন মাফ এই জন্য আল্লাহ তা বারবার করে বলছেন বান্দা গুনা তো তোমার হবেই কিন্তু কিন্তু হয়ে গেলেও তুমি গুনা থেকে আমার কাছে ক্ষমা চাও তুমি বেশি বেশি নেক আমল কর এই জন্য নবীজু সাল্লাল্লা আলাইসাল্লাম হাজিসে বলেছেন বলেছেন কুল্লুবানী আদমা ইনা আত্ত ওয়াবু প্রত্যেকটা বনি আদম গুনাহগার প্রত্যেকটা বুনি আদম ভুল করে তবে গুনাহগারদের মধ্যে উত্তম হলো তারা আল্লাহ তালার দরবারে তৌবা করে যারা এই জন্য মালিক বারবার করে আদেশ করেন তুবু ইলাল্লাহ ও বান্দা গুনা হওয়ার পরে গুনাহের কারণে অনুসূচিত হও অন্তরের মধ্যে লজ্জিত হও লজ্জিত হইয়া তুমি আমি আল্লাহর কাছে তওবা করো কোন বান্দা যদি আল্লাহর কাছে গুনা হওয়ার পরে তওবা করে তাহলে তার চারটা পুরস্কার কয়টা চারটা পুরস্কার এর মধ্যে এক নাম্বার পুরস্কার হলো আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইআতিকুম বান্দা গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে তওবা করে তো আল্লাহ তাআলা তার এক নাম্বার পুরস্কার দেন তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন দুই নাম্বার পুরস্কার ইল্লা মানতাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ফা উলাইকা ইউবদিলুল্লাহু সাইআতিহিম হাসানাত দুই নাম্বার পুরস্কার হলো কেউ যদি গুনাহ ছেড়ে নেক আমলে লেগে যায় তওবা যদি খাঁটিভাবে ভাবে করে আমার আল্লাহ গুনাগুলো মাফ করেছেন করা প্রত্যেকটা গুনার বদলেতে তার আমলনামায় আল্লাহ নেকি লিখে এক নাম্বার পুরস্কার আল্লাহ গুনাহ মাফ করেন দুই নাম্বার হলো যেই গুনাহগুলো মাফ করছেন তার পরিবর্তে আল্লাহ তার আমল নামায় লিখে দেন তিন নাম্বার পুরস্কার আল্লাহ তাকে দুনিয়াতে সুখময় জীবন দান করেন وان استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم, ويجعل لكم جنات ويجعل لكم انهارا ও বান্দা তুমি ক্ষমা চাও করো যদি ইস্তেকাফার করতে পারো আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে এক জীবন দিব জীবনে তুমি যখন কিনা ক্ষেত খামার করবা তোমার ক্ষেতের উপরে আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিব তোমার জমিন থেকে আমি আল্লাহ বরকতপূর্ণ ফসল আমি বের করে দিব তোমার মালের মধ্যে সম্পদের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দিব আর তোমার সন্তানের মধ্যে আমি আল্লাহ তোমাকে বরকত দিয়ে দিব তিন নম্বর পুরস্কার আল্লাহ দুনিয়াতে শান্তি দিবেন চার নম্বর পুরস্কার যারা খাঁটি তওবা ইস্তেগফার করে গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ চার নম্বর পুরস্কার দিবেন আখেরাতে সেটা হলো আল্লাহ তওবাকারীদেরকে তার জান্নাতে ঢুকিয়ে দিবেন